مع الله أهدا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. رواه مسلم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ينادي يوم القيامة أين جيراني وأين جيراني فتقول الملائكة من ينبغي له أن يجاورك فيقول أين عمار المساجد. رواه الترمذي. মঞ্চে উপবিষ্ট সম্মানিত আজকের আজিমুসান জালসার যোগ্যতম সভাপতি সাহেব ও মঞ্চে আরও উপস্থিত সম্মানিত সমাজসেবী আলহাজ আতিউর রহমান সাহেব, আরও উপস্থিত রয়েছেন আলহাজ শহীদ সাহেব এবং আলহাজ সিকান্দার আলী এবং ওলামায়ে কেরাম, সামনের বসে থাকা দিনদার ইমানদার ভাইগণ ও মা ও বোনেরা, আমি কয়েক মিনিটের জন্য আপনাদের সামনে এসেছি। কোরআন করিম থেকে একটি আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস থেকে দুইটি হাদিস পরিবেশন করেছি, সেই হাদিসকে এবং কোরআনের আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিন্নের 18 নম্বর আয়াতে বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ হচ্ছে আল্লাহর জন্য, অতএব এই মসজিদে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। একমাত্র মসজিদ আল্লাহকেই ডাকা যাবে, মসজিদে কোনো কাউকে শরীক করা যাবে না। মসজিদে কোনো দুনিয়াবি আলোচনা, দুনিয়াবি কথাবার্তা এই মসজিদে করা যাবে না। মসজিদ হচ্ছে আল্লাহর জন্য, মসজিদ হবে আল্লাহর ইবাদত, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান। এই মসজিদে কোনো ভেজাল নেই, নির্ভেজাল আল্লাহর ইবাদত করতে হবে। যখন মসজিদ চলে গেলাম, মসজিদে চলে গেলাম, তখন আমাদের এটাই মনে রাখতে হবে যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য আমরা এই মসজিদে এসেছি। মসজিদে আল্লাহর গুণগান করব, নামাজ পড়ব, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাব, আমাদের গুনার ক্ষমা চাইব। এই মসজিদ হবে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা
আর সবচাইতে নিকৃষ্ট জায়গার কথা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবিউল হাদিস, হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে আল্লাহর নিকটে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। চিন্তার বিষয়, আজকে আমরা হাদিস এখানে বলছি যে সবথেকে ভালো জায়গা মসজিদ, সেই মসজিদকে আমরা ছেড়ে আজকে যে বাজারের জন্য পাগল পাড়া হয়েছি, মসজিদে সময় না কাটিয়ে মসজিদে না গিয়ে আমরা আজকে কোথায় বাজারে অধিকাংশ সময় কাটাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছেন, সার্টিফিকেট দিয়েছেন, এই সার্টিফিকেটটা আমরা অর্জন করতে আজকা সক্ষম নয়, অক্ষম। এই মসজিদে যেতে পারি না, এই মসজিদ আবাদ করতে পারি না, যেটাকে আল্লাহর রাসূল বললেন সবচাইতে আল্লাহর নিকটে উত্তম জায়গা, এর থেকে উত্তম জায়গা আর হতে পারে না। সেই মসজিদের উপলক্ষে আজকে এই বিরাট আয়োজন, বিরাট জালসা, এই নূরপুরে একটি আজকে মসজিদ নির্মাণ করা হবে। ঠিক ঘটনা মনে পড়ে যায়, মসজিদে নববী এইভাবে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে গিয়েছিলেন, মুসলমানের জন্য যে সবচাইতে প্রিয় স্থান এবং মুসলমানের জন্য শান্তির জায়গা, মুসলমানের এই জায়গা না হলে সেই মুসলমান থাকতে পারে না, মুসলমানের তার মধ্যে দিন টিকে থাকতে পারে না, সেই মুসলমানই হতে পারে না, সেই জায়গাটার ব্যবস্থা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে এই মদিনাতে প্রবেশ করার পরেই চিন্তা ভাবনা করলেন। একটি জায়গা ছিল যেই জায়গাতে আজকে সবচাইতে পৃথিবীর সবচাইতে ভালো মসজিদ, সেই মসজিদে সওয়াবের দিক দিয়ে হোক আর সুন্দরের দিক দিয়ে হোক এবং সেই জায়গার দিক দিয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত করেছেন সেই মসজিদকে, সেই মসজিদের মসজিদে নববীর চিন্তা ভাবনা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন এবং সেই জায়গাটি ক্রয় করলেন সাহেল এবং সাহেল নামক দুইজন ব্যক্তির। ওই জায়গা ছিল, সেই জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রয় করলেন, টাকা দিয়ে ক্রয় করতে চাইলেন, তারা বলল না আমরা এই মসজিদের নামে দান করে দেব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের অবস্থা দেখে, উনাদের পরিবেশ দেখে যে উনারা নেকির এত বেশি আগ্রহী ছিলেন যে আমাদের নেকি হবে, কিন্তু তাদেরকে দেখলেন তাদের এই সমর্থন নেই, যে তারা সম্পূর্ণ তারা তাদের জমিটি এই মসজিদের জন্য ওয়াকফ করে দিবে, দান করে দিবে না। আল্লাহ রাসূল বললেন না তোমাদেরকে দাম দেওয়া হবে। আজকে ঠিক এই বিষয়টি আমাদের সামনে আজকে দাঁড়িয়েছে, যে এই মসজিদের নিয়ে কথা আমরা বলছি, আজকে এই জমি, এই মসজিদের জন্য জমি ক্রয় করার বিষয় রয়েছে, বক্তাগণ বলবেন বিস্তারিত, আমার সময় খুব স্বল্প, তাই আমি শুধুমাত্র ইশারা ইঙ্গিত দিয়ে কয়েকটি কথা বলছি। মসজিদ ক্রয় করা হলো, মসজিদ এইবার জায়গা ক্রয় করা হয়ে গেল, মসজিদ এবার তৈরি হবে। ঠিক মসজিদ তৈরি করা হলো, মসজিদের যে লম্বা এবং চওড়া, আজকে যারা হজ করতে গিয়েছেন তারা দেখছেন কত বিশাল মসজিদ, সেখানে 20,000 মানুষ এই মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে, আর বাইরে এইভাবে তারা 10,000 লোক বাইরে নামাজ পড়তে পারবে, প্রায়
30,000 लोक एकसंगे नमाज पढ़ते पारबे आर चतुर्पाशे आरो जारा जामात धरे नमाज पढ़े तादेर संख्या जदि धरा जाए तो 50,000-এ पहुँचे जाए। एत बड़ो जगह आज के तैरी हुए छे किन्तु सर्वप्रथम जे जायगाटी छिलो छोट्ट जायगा छिलो हजरत उमर रदियल्लाह ताआलार जमानाय से प्रशस्त हुए छे तखन मात्र ए 30 फिट आर 35 फिटेर ए 30 मीटार एवं 35 मीटारे तखन मस्जिद छिलो जे 30 मीटार छिलो चौड़ा आर 35 मीटार छिलो लम्बा। ए मस्जिदे 3 दरजा करे ए मस्जिदेर स्थापन करा हलो। ए मस्जिद पृथिवीर बुके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हिजरत करार परे सर्वप्रथम राखलें। आज के मस्जिद के अल्लाह तबारक व तआला सब थेके पछंदर जायगा बोलेछेन। केन पछंदर जायगा सब थेके उत्तम जायगा ए मस्जिद के बला होयेछे? केन ए मस्जिद हलो मुसलमानदेर प्राथमिक शिक्षार जायगा। ए मुसलमान गिये सेखाने सूरा कलम शिखबे, सूरा फातिहा शिखबे, मस्जिदे ढुकार प्रवेश करार दुआ शिखबे, बेर होवार दुआ शिखबे, शुआर दुआ शिखबे, घुमाबार दुआ शिखबे, घुम थेके उठार दुआ शिखबे, बाथरूमे जावार दुआ शिखबे। मुसलमानेर एई प्रथम शिक्षार स्थान होच्छे एई मस्जिद। मस्जिदे नबवीके आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मदरसा हिसाबे जे आज के आमरा मदरसार सिस्टम देखछि छिलो ना, এই মাদ্রাসার কাজ হতো। আর আজও 1442 বছর চলছে, আজও যদি ওই মসজিদে নববীতে গিয়ে দেখেন তো সেখানে হালকা দর্স হয়ে থাকে, সেখানে শিক্ষার ব্যবস্থা এখনও চালু রয়েছে। কোরআন তাহফিজুল কোরআন চলছে সকাল 8টা 9টা থেকে নিয়ে 12টা জোহর পর্যন্ত তাহফিজুল কোরআন চলে। সেখানে বিদেশের দেশের ছাত্র সেখানে কোরআন হিফজে করে, দোয়া মুখস্ত করে। আবার আপনি আসরের পর থেকে নিয়ে এশা পর্যন্ত, এমনকি রাত 10টা পর্যন্ত সেখানে দরসে কোরআন, দরসে হাদিস, হাদিসের বয়ান, কোরআনের বয়ান বিভিন্ন জায়গায় হয়ে থাকে। আর বিশেষ করে বয়স্কদের জন্য, যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য বুখারীর দরসের ব্যবস্থা রয়েছে, যেখানে সাহাবায়ে কেরামরা যেখানে থাকতেন, আসহাবে সুফফা বলে আমরা ঘটনা জানি, যে বাহির থেকে যেনারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন এবং সেখানে ইসলামের মৌলিক বিষয়গুলো সেখানে শিক্ষা অর্জন করতেন, তাদের জন্য একটা চবুতারা, একটা উঁচু জায়গা তৈরি করা হয়েছিল। সেই জায়গাটাকে এখনও বহাল রাখা হয়েছে। সেখানে 30 থেকে 40 জন ব্যক্তি ওখানে বসে এবং দরসে হাদিস সহি আল বুখারীর সেখানে দরসে দেওয়া হয়, সেখানেই পড়ে। তো মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গাকে আল্লাহ রাব্বুল আলমিন পছন্দ করেছেন। এই জায়গাতে আপনি যদি শরীক হন, আমি যদি শরীক হই এই মসজিদে, এই মসজিদ নির্ভেজাল। মসজিদ মানুষের প্রথম এই শিক্ষার স্থান, শিক্ষার জায়গা। এই মসজিদে তালিম পাবে নামাজের, সালাতের, হজের, জাকাতের, যাবতীয় ধর্মের। যারা মাদ্রাসায় ভর্তি হতে পারে না, যারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে পারে না, সেখানে তারা দর্শ পাবে এবং সেখানের টাকায় এবং সেখানের মসজিদের এমনকি কোনো জায়গার কথা এইভাবে বলা হয়নি। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একটা যদি কোনো ময়লা বা একটা যদি খড়, একটা কুটা যদি ওই মসজিদ থেকে বের করে দেয়, সে একটা সাদকার সমান সওয়াব পাবে। কোনো এমন জায়গা থেকে যদি সেই পুরো মসজিদকে যদি ঝাড়ু লাগায়, সেই সওয়াবটা পাবে না। সেই সওয়াবের কথা উল্লেখ করা হয়নি সেখানে, সেই সওয়াব পাবে কিন্তু এই সাদকার কথা উল্লেখ করে বলা হয়নি। কিন্তু মসজিদ থেকে যদি একটা যদি খড়, একটা যদি কুটা যদি বের করে দেয়, মসজিদকে যদি কেউ পরিষ্কার করে, তাও সে সওয়াব পাবে। লাস্টে একটি হাদিস আমি বলে শেষ করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইন্নাল্লাহ তাআলা ইউনাদি ইয়াউমাল কিয়ামাহ
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আমার পড়োশী কোথায়, আমার পড়োশী কোথায়। ফেরেশতাগণ বলবেন যে আল্লাহ আপনার কি কেউ পড়োশী হতে পারে, কেউ কি যোগ্য রাখে যে আপনার পড়োশী হবে, কে আপনার প্রতিবেশী হবে, এরকম কি কেউ যোগ্য রাখে পৃথিবীর বুকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে হ্যাঁ, ওই ব্যক্তি আমার পড়োশী হওয়ার যোগ্যতা রাখে। আইনা উম্মারুল মাসাজিদ, আল্লাহ তালাশ করবেন, আল্লাহ খুঁজে বের করবেন মসজিদ নির্মাণকারী কোথায়, মসজিদ নির্মাণ করে সেই মসজিদ নির্মাণ করার লোকটি কোথায়, সে আমার পড়োশী হবে, সে আমার পাশে থাকবে, তার জন্য জান্নাত গ্যারেন্টি। তাহলে মসজিদ বানানোর কত ফজিলত এবং মসজিদ জায়গাটি কত ফজিলতের জায়গা আপনারা বুঝতে পেরেছেন এই দুইটি হাদিস থেকে, এবং কোরআনের বহু আয়াত রয়েছে এই মসজিদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছেন। অতএব এই মসজিদ, তবে আমাদেরকে এটাও জানতে হবে মসজিদ আমরা যেখানে বানাবো সেই মসজিদকে আমাদের মুসলমানকে এই মসজিদ আবাদ করতে হবে, আবাদ করতে হবে। মসজিদ যদি আবাদ না হয় তাহলে হুজ্জাতুন লাকা আও আলাইকা এটাই বর্তাবে যে এই মসজিদ আমাদের পক্ষে সাক্ষী দেবে, নাইলে আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। আজকে আমরা মসজিদ অনেক জায়গায় তৈরি করেছি, প্রত্যেকটি গ্রামে মসজিদ তৈরি হয়েছে, আর ইনশাআল্লাহ এই নূরপুরে এখানেও মসজিদ তৈরি হবে। মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ এখানে তৈরি করাবেন আমরা যদি ইচ্ছা করি। তাহলে আমাদের উচিত হবে যে আমরা যেন মসজিদকে শুধু মসজিদ বানিয়ে ছেড়ে না দেই, এই মসজিদকে যেন আমরা মাহজুরা হিসাবে না ছেড়ে দেই, আমরা মসজিদে ইবাদত থেকে খালি যেন না করে দেই। এই মসজিদ ইবাদতের জন্য, এই মসজিদে আল্লাহর প্রশংসার জন্য এই মসজিদ ইবাদত করতে হবে। আজকে আমরা দুঃখের বিষয়, আমাদের অনেক পাকা মসজিদ হয়েছে, পাকা মসজিদ পাকা, আর নামাজি হয়েছে কাঁচা। যখন ছিল আমাদের মসজিদ কাঁচা, তখন মসজিদের নামাজিরা ছিল পাকা। আমাদের পূর্ববর্তী যারা আমাদের বাপদাদারা ছিলেন, ওনা মসজিদের এত শ্রদ্ধা, মাটির মসজিদে গিয়ে নামাজ পড়তেন, মসজিদের ঝাড়ু দিতেন, মসজিদের সেবা করতেন এবং মসজিদে তারা পড়ে থাকতেন। আজকে আমরা মসজিদ করেছি কিন্তু মসজিদে আমাদের আবাদ নেই। তাই ভাই, মসজিদ আমাদের জন্য আমাদের সাক্ষী দেবে যে এই ব্যক্তি মসজিদে নামাজ পড়ত, মসজিদের মহব্বত ছিল, মসজিদের মহব্বতে সেই ছুটে এসেছিল এই নূরপুর এই মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করার জন্য সেই ছুটে এসেছিল। আল্লাহ এই মসজিদ আমাদের জন্য সুপারিশ করবে, মসজিদ আমাদের জন্য সাক্ষী দেবে, নচেত এই মসজিদ আমাদের জন্য অবালে জান হয়ে যাবে, এই মসজিদ আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। মসজিদ থাকতে আমরা নামাজ পড়িনি, মসজিদকে আবাদ করিনি। অতএব সতর্ক হয়ে যান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদ নির্মাণ করার সাথে সাথে এই মসজিদে যেন আবাদ হয়, এই মসজিদ যেন কিয়ামত পর্যন্ত বাকি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ থেকে যেন আমাদেরকে শিক্ষা দীক্ষা, আমল আখলাক, চরিত্র ভালো করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের জলসা মসজিদ উপলক্ষে জলসা, তাই মসজিদের ফজিলত এবং মসজিদের করণীয় শেখ মোহাম্মদ জাকির হোসেন আল মাদানী আপনার